আবারও এসওজি এবং মাটিগাড়া থানার সাদা পোশাকের পুলিশের যৌথ অভিযানে গ্রেফতার এক আগ্নেয়াস্ত্র পাচারকারী। বৃহস্পতিবার সন্ধে 7টা নাগাদ গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের 2 নম্বর গেটের সামনে থেকে একটি আগ্নেয়াস্ত্র সহ এক যুবককে গ্রেফতার করা হয়। ধৃত যুবকের নাম বাপি বর্মন। সে পানি ট্যাঙ্কির গণ্ডগোল জোতের বাসিন্দা বলে জানা গিয়েছে। পেশায় সে একটি মুদিখানার দোকানে কর্মরত। গোপন সূত্রে খবরের ভিত্তিতে তাকে আটক করে তল্লাশি চালাতেই তার কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র সহ 2 রাউন্ড গুলি উদ্ধার হয়। কি করে তার কাছে এই আগ্নেয়াস্ত্র এলো এবং কিসের উদ্দেশ্যে আনা হয়েছিল তা নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে মাটিগাড়া থানার সাদা পোশাকের পুলিশ। ব্যুরো রিপোর্ট, ভয়েস বাংলা সংবাদ। আমাদের মাটিগাড়া থানার রিপোর্ট।